এক সন্তান সম্ভাব্য মহিলার মৃত্যু ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ল মালদার ইংরেজবাজারের একটি বেসরকারি নার্সিংহোমে। অভিযোগ, রোগীর আত্মীয় স্বজনরা নার্সিংহোমে ভাঙচুর ও কর্মীদের মারধর করে। পুলিশ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে। জানা গেছে, মালদার কালিয়াচক থানার সুজাপুর এলাকার বাসিন্দা নাসিমা খাতুন সোমবার গুরুতর অসুস্থ অবস্থায় ওই নার্সিংহোমে ভর্তি হন। রাতে ওই মহিলার মৃত্যু হয়। রোগীর পরিবারের সদস্যরা চিকিৎসার গাফিলতির অভিযোগ করে নার্সিংহোমে ভাঙচুর চালায় ও কর্মীদের মারধর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তিনজনকে আটক করে। তবে এখন শুনলাম যে আমাদের পেশেন্টকে 9টার দিকে ভর্তি করেছিল আমার আত্মীয় হয় সকালে, আর এখন মৃত্যুর খবর পেলাম। তারপরে এসে শুনেছি গণ্ডগোল হয়েছে আর এখন থানায় নিয়ে গেছে। কিসের জন্য ভর্তি করেছিলেন? তারা ভর্তি করেছিল বাচ্চা ছিল পেটে নাকি ওই কারণে, মানে অ্যাবর্শন করানোর জন্য? সঠিক আমি তাও বলতে পারবো না, মানে বাচ্চা হওয়ার জন্য না বাচ্চা অ্যাবর্শন করানোর জন্য? না, ম্যাচিওর বাচ্চা ছিল না, সেটা নষ্ট করানোর জন্যই নিয়ে এসেছিল, মানে যাতে সুস্থ থাকে। ঠিক বলতে পারছি না আমি ওটা। তারপরে মারা গেছে? হ্যাঁ, মারা গেছে শুনলাম। মারা গিয়ে খবর পেয়ে আমরা আসলাম। কার আন্ডারে ছিল তাও সঠিক বলতে পারবো না, এখানে এসে শুনলাম ডক্টর ময়নাক সেনের আন্ডারে। তাকে কি মারধর করেছে বা এরকম কোনো? সঠিক বলতে পারবো না, ওটা আমি জানি না, দেখিনি শুনিনি, আমি তো সবে মাত্র আসলাম। পুলিশকে উঠিয়ে নিয়ে গেছে কাউকে? হ্যাঁ, এখানে এসে শুনলাম যে আমাদের মারা গেছে। তার নাম কি? তার নামটা স্বামীর নাম। বাড়ি কোথায়? সুজাপুর। মালদা থেকে দেবসিংহ রিপোর্ট, আনন্দ বার্তা।